থামছে না বাংলা আবাস যোজনা নিয়ে বিতর্ক তালিকায় নাম না থাকা নিয়ে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের ছবি দেখতে পেয়েছি আমরা এই সুযোগে রাজ্যকে আক্রমণ শানিয়েছে বিজেপি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল আগে লিস্টে ছিল আমাদের নাম এখন নতুন নিমিলে আজ দেখেছি নাম নাই আমাদের কিন্তু আমরা প্রতিদিন দিল কোনো হাঁটতে পারে না কি করে খাবো আমরা এর আগে যে আবার যোজনার যে তালিকা ছিল সেই তালিকায় আমাদের নাম ছিল আমার বইয়ের নাম ছিল তারপর ইনভেস্টিগেশনে করার পর দুবার ইনভেস্টিগেশন হয়েছিল দুবার ইনভেস্টিগেশন হওয়ার পরে তৃতীয়বারে আমার বইয়ের লিস্ট থেকে নাম তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে তাহলে কি আমরা কিছু পাবো না আমরা যখন দুর্গা পূজায় এখানে এত সকল দেয় আমাদের প্রধানে বলে নাই গরিবকে যে তোমরা যা আবাস যোজনা নিয়ে ঘোষণা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্রের তরফে আবাস যোজনার টাকা না দেওয়া হলে রাজ্যই দেবে সেই টাকা ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস প্রকল্পের সমীক্ষার কাজ আর তা নিয়ে ক্ষোভ বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই মঙ্গলবারও দেখা গেল সেই ছবি জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানের প্রায় 300টি পরিবার আবাস থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে অভিযোগ ঠিকভাবে সমীক্ষা হচ্ছে না চা বাগানের ওই পরিবারগুলির বক্তব্য অনেকের বাড়ির প্রয়োজন থাকলেও তাদের নাম নেই তালিকায় সিপিএম এর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত তাদের দখলে থাকাতেই বঞ্চিত করা হচ্ছে এলাকাবাসীকে আবাস যোজনার তালিকায় নাম নেই কেন এই প্রশ্নের উত্তর জানতে এদিন জলপাইগুড়ি রাজগঞ্জে বিডিও অফিসে ভিড় করেন কুকুরজান মাঝিয়ালি সন্ন্যাসী কাটা এলাকার অনেকে জেলা প্রশাসন জানিয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ পুরুলিয়াতেও যোগ্য ব্যক্তিদের নাম না থাকার অভিযোগে এদিন মানবাজার এক নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা অনেকের অভিযোগ যাদের পাকা বাড়ি গাড়ি রয়েছে তাঁদেরও নাম রয়েছে আবাস তালিকায় তালিকা সংশোধনের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা সুযোগ পেয়ে তৃণমূলকে আক্রমণ শোনাচ্ছে বিরোধীরা আবাস নিয়ে এক সুর বাম বিজেপির আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে 11 লক্ষের এই তালিকা সম্পূর্ণভাবে ভুলে ভরা মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই রাজ্যের সমস্ত রকম উন্নয়নমূলক কাজ বন্ধ রেখেছেন পশ্চিমবাংলায় যারা সার্ভে করতে যাচ্ছেন তাদের সঙ্গে তৃণমূলের চোর নেতারা ঘুরে বেড়াচ্ছেন মানুষ বলছে আমি তো টাকা দিয়েছি টাকার বিনিময়ে আমার নাম উঠেছে মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে তিনি তার দল এবং বাহিনী এমনভাবে চালিয়েছেন শুধু লুট আর টাকার খেলা জায়গায় জায়গায় যারা বিক্ষোভ করছেন সাধারণ মানুষ তার মধ্যে তৃণমূলের সমর্থক ভোটার কর্মীরা পর্যন্ত আছে এই বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল মাননীয় বিরোধী দলনেতা তিনি বলুন যে কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা 100 দিনের টাকা আবাসের টাকা এগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন উত্তরপ্রদেশে অসঙ্গতি পরিচয়পত্র অনেক অনেক বেশি সেগুলো ধরা পড়ছে সেখানে শুধু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রতিহিংসামূলকভাবে কেন পশ্চিমবঙ্গকে 100 দিনের টাকা দেওয়া হয়নি কেন আবাসের টাকা বন্ধ হয়েছে আবাস ও 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে লোকসভা ভোটের আগে থেকেই সরব তৃণমূল বকেয়া আদায় দিল্লি গিয়েছিলেন অভিষেক রাজভবনের সামনে ধর্ণাও দিয়েছিলেন এরপর তৃণমূল ঘোষণা করে কেন্দ্র বকেয়া টাকা না মেটালে ওই দুই প্রকল্প রাজ্যই চালাবে বস্তুত ওই দুই প্রকল্প চালু করার ব্যাপারে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন অভিষেকই তবে সেই প্রকল্পের প্রক্রিয়া শুরু হতেই নানা জায়গায় অশান্তি দানা বাঁধছে কোথাও কোথাও অভিযোগ উঠেছে বাংলা আবাস যোজনার সমীক্ষায় রাজনৈতিক নেতাদের নাক গলানোর এই পরিস্থিতিতে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর আবাস যোজনায় নেতাদের হস্তক্ষেপ সুনজরে দেখা হবে না ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি24 ঘন্টা